أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هاي فريندز، আপনাদের সাথে আছি আমি উলুর মিরাজ। আশা করি আপনারা আশা করি ভালো আছেন। ওরাকল সলিউশনস এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 38, ফর্মস নাম্বার 38, হাউ টু ক্রিয়েট লগ ইন পেজ। তো কীভাবে আমরা আমাদের পেজে একটি লগ ইন পেজ, আমাদের ফর্মস বিল্ডারের মাধ্যমে একটি লগ ইন পেজ আমরা ক্রিয়েট করতে পারি, কত সহজে আমরা ক্রিয়েট করতে পারবো, সেটি আজকে টিউটোরিয়ালে আমরা শিখব। তো আজকে টিউটোরিয়ালে জাস্ট সিম্পল একটি লগ ইন পেজ ক্রিয়েট করা আমি দেখাবো। তো চলুন কাজটি শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে ফর্মস বিল্ডারটি ওপেন করতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মস বিল্ডার। তো এরপরে দেখুন, স্টেপ নাম্বার ওয়ানে আমরা দুইটি টেক্সট আইটেম ক্রিয়েট করব, এরপরে টুতে একটি ডিসপ্লে আইটেম, থ্রিতে একটি পুশ বাটন, হ্যাঁ, তারপরে ফোরে আমরা ইউজার টেবিল, একটি ইউজার টেবিল ক্রিয়েট করব এবং কিছু ভ্যালু ইনসার্ট দিব। এরপর আমরা ইউজার টেবিল ক্রিয়েট করে কিছু ভ্যালু ইনসার্ট দেব। এই কমেন্টগুলো আমি লিখে রেখেছি। তো এরপরে আমরা একটি পুশ বাটন ক্রিয়েট করে ট্রিগার ক্রিয়েট করবো, হোয়েন বাটন প্রেস। ট্রিগারে মূলত এই কোডগুলি থাকবে। তো এই কোড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো প্রথমত আমাদের ফর্মস বিল্ডার ওপেন করতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মস বিল্ডার। তো এখানে আমরা কোনো ডাটাবেস ব্লক নিব না, আমরা কন্ট্রোল ব্লক ক্রিয়েট করি, মূলত লগ ইন পেজটা আমরা ক্রিয়েট করব। তো প্রথমত আপনাদেরকে ক্যানভাস ক্রিয়েট করতে হবে। তো টুলসে গিয়ে লেআউট লেআউট এডিটারে ক্লিক করলে একটি ক্যানভাস ক্রিয়েট করা হয়ে গেছে। এখানেও আপনি চাইলে এখানে কাজটি করতে পারেন। তো আমার অবজেক্ট লাইব্রেরিতে ক্যানভাস ক্রিয়েট করা আছে। তো আমি সেই ক্যানভাসই মূলত আমি এটি লগ ইন পেজটি করবো। তো এই ক্যানভাসটি আমি ডিলিট করে ফেলি। তো এই হচ্ছে আমাদের আমার অবজেক্ট লাইব্রেরি। তো এখানে কিছু ক্যানভাস ব্লক প্রোগ্রাম ইউনিট এগুলো আমি করে রেখেছি। তো আমি প্রথমত আমি ক্যানভাসটি নিয়ে নেই। এই হচ্ছে আমাদের ক্যানভাস। তো এখানে কন্ট্রোল ব্লক আছে, কন্ট্রোল ব্লকে কী কী আছে আপনারা চাইলে দেখতে পারবেন। তো এখানে জাস্ট এই যে কিছু বাটন আছে, ডি সেভ, ডিলেট, এক্সিট, এগুলি। এরপর আমরা প্রোগ্রাম ইউনিট, দুটি প্রোগ্রাম ইউনিট আছে। প্রোগ্রাম ইউনিট জাস্ট মেসেজ শো করানোর জন্য, অ্যালার্ট মেসেজ এবং অ্যালার্ট শো করানোর জন্য প্রোগ্রাম ইউনিট দুটি করা হয়েছে। অ্যালার্টও আছে এখানে, অ্যালার্ট আছে। তো অ্যালার্টগুলি আমরা নিয়ে নিই। আর এখানে কিছু ট্রিগারও আছে, আপনি চাইলে এগুলি না নিয়েও কিন্তু লগ ইন পেজটি করতে পারবেন। তো এগুলি সহকারে করলে মানে একটি পূর্ণাঙ্গ একটি পেজ ক্রিয়েট করা হবে। তো আমরা এখন কাজ করব। তো আমরা এখন লেআউট এডিটারে যাব। লেআউট এডিটারে দেখুন আমাদের ক্যানভাসটি চলে আসছে, এটিকে একটু বড় করে দিব। তো আমরা এখানে মূলত কাজটি করব। আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিই, টেক্সট নেই। লগইন ইনফরমেশন নাম দিয়ে দিলাম। তো এখানে আমরা দুটি টেক্সট আইটেম নিব, নাম দিই ইউজার নেম। অবশ্যই এখানে আপনাকে একটি বিষয় খেয়াল করতে হবে, প্রথমত আপনি এখানে ডাটাবেজ আইটেম ইউজ করা সেটিকে অবশ্যই নো করে নেবেন। ফন্ট সাইজটা আমরা শুরু করে দিই, কালারটা আমরা
প্লাগ দিয়ে দিই। এটি কিন্তু ডাটাবেজ আইটেম নো করা আছে, কেননা আমরা এটি থেকে এটি কপি করেছি। এটিতে যেই প্রপার্টি সেট করা ছিল এটিতে হুবহু একই প্রপার্টি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ডাটাবেজ আইটেম এই যে নো করা, কারণ ওটিতে আমরা এটিতে আমরা করেছি, এটি থেকে এটি জাস্ট কপি, এটি হুবহু এটি জাস্ট নামটি আমাদের চেঞ্জ করে দিলেই হবে। আমরা একটি ডিসপ্লে আইটেম নিব, নাম দিব লেফটে আছে, আমরা সেন্টার করে দিতে পারি। কালারটি আমরা করে দিব রেড। যে এখন আমরা একটি পুশ বাটন নিব, অ্যাসোসিয়েট করে দিই, প্রম্পট অ্যাসোসিয়েট। বা লগ ইন দিয়ে দিতে পারি, আমাদের ডিজাইনের কাজ মোটামুটি হয়ে গেছে, ফাংশনালিটি কাজ করবো এখন। তো আমরা মূলত এখানে কোড লিখব। এর আগে আমরা আমাদের একটু গাইডলাইনটা দেখে আসি। তো এর আগে আমাদেরকে একটি ইউজার টেবিল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনি এখানে যেই ভ্যালু দিবেন, ইউজার নেম যেটি দিবেন এবং পাসওয়ার্ড যেটি দিবেন, সেটি তো অবশ্যই ডাটাবেজে থাকতে হবে। তো সেটির জন্য আমাদের একটি ইউজার টেবিল ক্রিয়েট করতে হবে এবং সেটিতে কিছু ডাটা ইনসার্ট দিতে হবে। তো আমি কমেন্টগুলো এখানে লিখে রেখেছি। এই যে আমাদের টেবিল স্ক্রিপ্ট, অলরেডি এক্সিট। তো টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এই এই ভ্যালুগুলি ইনসার্ট দিব। তিনটি ভ্যালু ইনসার্ট দিব, একটি হচ্ছে অ্যাডমিন, আর হচ্ছে অপারেটর, আর হচ্ছে অডিট। এখন আমরা এখানে কোড লিখব, ওয়েন বাটন প্রেস। কোডটি হচ্ছে আমাদের এই। তো এটি আমি ব্যাখ্যা করব, এই যে ওয়েন বাটন প্রেস। দেখুন এই যে এটি অবশ্যই ভি রেকর্ড একটি ভেরিয়েবল, এটি অবশ্যই নেবেন।
আর ইরর মেসেজ, এটি হচ্ছে আমাদের যে এই যে মেসেজে যে নামটি লিখেছি আমরা ইরর মেসেজ, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড ভুল হলে আমাদেরকে মেসেজ দেখাবে, এই এই নামটি হবে এখানে। তো আমরা এই নামটিকে এখান থেকে জাস্ট কপি করে এনে দিব। যত জায়গায় মেসেজ আছে প্রত্যেক জায়গায় আমাদেরকে এখান থেকে কপি করে এনে দিতে হবে। আপনি এনে দেবেন, আমার অ্যাডজাস্ট আছে, তারপর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সব জায়গায় এদিকে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন, এই যে ইউজার নেম, এই ইউজার নেম হচ্ছে এই ইউজার নেম, এই ইউজার নেম হচ্ছে আপনাদের ডাটাবেজের ইউজার নেম। আর এটি হচ্ছে এই যে এখানে আমরা ইউজার নেম লিখেছি এটি, আর এই যে পাসওয়ার্ড, এটি হচ্ছে আমাদের ডাটাবেজের ইউজার আন্ডারস্কোর পাসওয়ার্ড, হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ড হচ্ছে আমরা যে কন্ট্রোল ব্লকে যে পাসওয়ার্ড দিয়েছি, এই পাসওয়ার্ড হচ্ছে এই পাসওয়ার্ড। তো সিলেক্ট স্টার ইনটু ভি রেকর্ড ফ্রম ইউজার নেম, ফ্রম এই যে টেবিল নেম, হোয়ার ইউজার নেম ইকুয়াল টু কন্ট্রোল ডট ইউজার নেম, অর্থাৎ এই ইউজার নেম ডাটাবেজের ইউজার নেম হচ্ছে ইউজার নেম, এই ইউজার নেম হবে ইফ, হ্যাঁ, পাসওয়ার্ড সমান সমান এই পাসওয়ার্ড, আমি এখানে যে পাসওয়ার্ড দিব। আর এটি হচ্ছে, দেখুন, এটি হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। তো এখানে আপনি দেখা গেছে একাধিক ইউজার আছে, আপনি চান যে এক এক যে ইউজার এক একজন ইউজারের জন্য এক একটি পেজ ওপেন হবে, হ্যাঁ, অ্যাডমিন যে থাকবে তার জন্য অ্যাডমিন পেজটি ওপেন হবে, অপারেটার যে থাকবে তার জন্য অপারেটার পেজটি ওপেন হবে, অডিট যে থাকবে তার জন্য অডিট পেজ ওপেন হবে। এভাবে আপনি একাধিক পেজ রেখে দিতে পারেন এবং বলে দিতে পারেন যে এই ইউজারের জন্য এই পেজটি ওপেন হবে, অথবা আপনি একটি পেজও রেখে দিতে পারেন যে সকল ইউজারের জন্য প্রথমত হোম পেজটি ওপেন হবে, তারপর সেখান থেকে সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, এটাও করে দিতে পারেন। তো প্রথমত আমরা এটি দেখি, তারপর আমরা সকলের জন্য একটি পেজ ওপেন হয় সেটি আমরা দেখব। এটি মূলত একটু ইন্টারেস্টিং বিষয়, এটি সহজ। তো এরপরে আমাদের আমরা ইনভ্যালিড ইউজার পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড এবং ইউজার নেম ভুল দিলে আমাদেরকে মেসেজ দেখাবে। এই দেখুন, অ্যাডমিন যদি হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন পেজটি ওপেন হবে, আর ইউজার টাইপ যদি অপারেটার হয় অপারেটার পেজটি ওপেন হবে, ইউজার টাইপ যদি অডিট হয় তাহলে অডিট পেজটি, তো আমি অডিট পেজ হিসেবে গ্রুপ পেজকে রেখেছি, আপনি অডিট পেজ বানিয়ে অডিট নাম দিয়ে দিলে এখানে হবে। মেম্বার পেজ, আমি অপারেটারের জন্য মেম্বার পেজটি ওপেন করে দেবো, অর্থাৎ অপারেটার যখন লগ ইন করবে তখন শুধুমাত্র মেম্বার পেজটিতে সে ওপেন হবে, হোম পেজ বা অন্য পেজে সে ওপেন হবে না, সেগুলো যেতে পারবে। আপনি যদি আর অপশন রাখেন যাওয়ার জন্য তাহলে মেম্বার পেজ থেকে সে অন্য অন্য পেজে যেতে পারবে। তো এখানে কিন্তু অবশ্যই নামগুলো আপনাকে দিয়ে দিতে হবে, এটি হচ্ছে কিন্তু ডাটাবেজের নাম, এটি হচ্ছে এই যে এই নাম, আপনি এখানে যেই নাম দিবেন সেই নামই এখানে দিয়ে দেবেন। তো আমার নাম এই নামের সাথে মিল আছে, পাসওয়ার্ড আমি পাস রেখেছি, এখানে আমি পাস দিয়েছি, এখানে আমি চেঞ্জ করি নি, জাস্ট আপনারা যদি আলাদা নাম দেন সেক্ষেত্রে অবশ্যই এই নামগুলো আপনারা চেঞ্জ করে দেবেন। এরপরে বুঝতে সুবিধা অসুবিধা হলে আমাকে ইউটিউবের নিচে কমেন্ট করে জানাতে পারেন, চ্যানেলের নিচে, অথবা ফেসবুকে গিয়েও আমাকে জানাতে পারেন। চলুন এখন আমরা দেখুন এখানে আমাদের এখানে এরও দেখাচ্ছে, ও আচ্ছা এখানে ভুল আছে, ইউজার ইনফো ওয়ান, ডাটাবেজের সাথে কানেক্ট করে নিয়ে নেই, সরি, আমরা নান করে দিব, এবং এটির যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এই কালারের সাথে মিল করে দিবেন। আমাদের এটি হোয়াইট এবং আমাদের যে আমরা রেক্টেঙ্গেল নিচ্ছি তার কালারও হোয়াইট, সমস্যা নেই। আমরা কালারটি দিয়ে দেবো কালো, আমরা ইউজার নেম কী কী দিয়েছি একটু দেখে আসি। এখান থেকে ডেক্স করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি,
user info 1. Only it is admin and password is 123. Miraz operator password is 123. Nahid audit password is 123. Password এবং username মনে রাখলে হবে। Username দি বলি 123। এই দেখুন আমাদের এই হোম পেজটি চলে আসছে। এটি হচ্ছে আমাদের হোম পেজ। এরপর এখন আপনি যদি ভুল দেন, অর্থাৎ আপনি ধরুন পাসওয়ার্ড ভুল দিলেন, পাসওয়ার্ড ভুল দিলেন, তাহলে কিন্তু এই যে মেসেজে দেখাচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড পাসওয়ার্ড। এরপরে আপনি পাসওয়ার্ড ঠিক দিলেন, এটি যদি আপনি নামটি যদি ভুল দেন, তাহলে কিন্তু দেখাবে ইনভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড। কোনো ক্রমে আপনি ভুল দিতে পারবেন না, আপনাকে সঠিকটি দিতে হবে, যেটি ডাটাবেজে আপনি ইনসার্ট দিয়েছেন সেটি আপনাকে দিতে হবে। আমি সঠিকটি দেই, এখন কিন্তু আমাদের পেজটি ওপেন হবে। তো আমি নাহিদ দিয়ে ঢুকি, দেখুন এটি পাসওয়ার্ডটি কিন্তু 123, এটি কিন্তু হোম পেজে ওপেন হবে না, অন্য আরেকটা পেজে ওপেন হবে। দেখুন এই যে গ্রুপ আমি পেজ দিয়ে রেখেছি, এখানে ওই পেজটি ওপেন হয়েছে। আপনি যেই পেজটি চান সেই পেজটি ওপেন করাতে পারবেন, এটির জন্য আলাদা পেজ কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত মূল বিষয়। তো তো আমরা এখন দেখব যে না, এক একজনের জন্য এক এক পেজ না, সবার জন্য একই রকম অর্থাৎ একই পেজ ওপেন হবে। হ্যাঁ, এটি একদম সহজ। এই যে আমরা যে কোডটি লিখেছি, অর্থাৎ এই কোডটিকে আমরা কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলাম এবং আমরা বলে দিলাম যে ইউজারই হোক সবার জন্য একই পেজ ওপেন হবে, তো সবাই হোম পেজে থাকবে। জাস্ট এই যে আমরা হোম পেজটি দিয়ে দিলাম, এখানে আমাদেরকে অবশ্যই এন্ড ইট দিতে হবে। আমরা এটিকে কিন্তু আমরা কমেন্ট করে রেখেছি যে যে ইউজার টাইপ অনুযায়ী এক একজন ইউজার এক এক পেজে ওপেন হবে। এখন আমরা বলে দিচ্ছি না যে যে ইউজারই হোক না কেন একই পেজ অর্থাৎ হোম পেজে ওপেন হবে, হোম পেজ থেকে সে যার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। তো এটির জন্য জাস্ট এই একটি মাত্র কোড লিখলে হবে আপনাকে, এখানে ইফ কন্ডিশন দিয়ে, হ্যাঁ, যে ইউজার টাইপ এডমিন হলে এটি ওপেন হও, তারপর অপারেটর হলে এই পেজটি ওপেন হও, এটি বলতে হবে না, এটি দিয়ে দিলে হবে। দেখুন এই পেজটি ওপেন হয়েছে। তো এখন আমরা দিব নাহিদের জন্য, তো আমাদের পাসওয়ার্ড একই। এই যে দেখুন একই পেজ কিন্তু আসছে। এবার আমাদের আরেকটি ইউজার আছে মিরাজ, মিরাজ নামে, এই তার জন্য কিন্তু একই পেজ ওপেন আসছে। অর্থাৎ একটি মাত্র লাইনের মাধ্যমে কিন্তু আপনি এটি সহজেই করতে পারেন। আর যদি আলাদা আলাদা করতে চান তাহলে এই কমেন্টটি উঠিয়ে, হ্যাঁ, এই যে কমেন্টটি উঠিয়ে এই এই এইভাবে লিখলে হবে, তাহলে আলাদা আলাদা পেজ ওপেন হবে। এই হচ্ছে মূলত একটি লগ ইন পেজের বেসিক ইনফরমেশন। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটি করতে পারেন। ধরুন আমি এখানে আমি এখানে করেছি আমার নিজের মতো করে, যেমন এখানে আমি এটির নিচে এটি রেখেছি। আপনি ডিজাইনটা আলাদা করে দিতে পারেন, এটিকে এখানে রেখে এটিকে এখানে রেখে দিতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি যেখানে ইচ্ছে সেখানে এগুলি রেখে দিতে পারেন। তো এই হচ্ছে মূলত লগ ইন পেজের বেসিক ইনফরমেশন। তো এভাবে আপনারা অতি সহজেই একটি লগ ইন পেজ ক্রিয়েট করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। এছাড়া আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড, ধরুন আপনার একজন ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হতে পারে,
যে কোনো কারণে তার পাসওয়ার্ড অন্য আরেকজনে দেখে ফেলে তখন সে চেঞ্জ করবে। চেঞ্জ করার জন্য এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ একটি ফর্ম পাসওয়ার্ড চেঞ্জ পুশ বাটন নিয়ে এখানে একটি ফর্ম কল করে রেখে দিতে পারেন। তো এটি আমি করেছি এর আগের টিউটোরিয়ালে, এর আগের টিউটোরিয়ালটি আমার আমার টিউটোরিয়ালটি দেখে নেবেন, সেখানে আমি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এই সম্পর্কে একটি টিউটোরিয়াল করেছি। তো সেটি দেখে আপনারা অতি সহজে করতে পারবেন এবং এখানে সেটিকে কল করে দিতে পারেন একটি বাটন নিয়ে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে। এখানে জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডের যে ফর্মটা আপনি ক্রিয়েট করবেন সেটি কল করে দিবেন, তাহলে আপনি এখানে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যে আরেকটি বিষয় দেখুন, আমরা ইউজার নেম অর্থাৎ গ্লোবাল ইউজার নেম আমরা ইউজ করব। আমরা এই ফর্মসটিকে আবার আমরা রান করি, অর্থাৎ যেই ইউজারই লগ ইন করবে সেই ইউজারের নাম এখানে শো করবে। তো কীভাবে এটি করা যায় সেটি এখন দেখাবো। দেখুন এই যে এখানে আই অ্যাম, এখানে কিছু নেই। তো আমরা লগ ইন করি, লগ ইন করার পরে জি এই যে আই অ্যাম এখানে কিছু নেই, অর্থাৎ আমি এখানে গ্লোবাল ভেরিয়েবল এখনও ডিক্লেয়ার করি নেই। তো যে ইউজারই লগ ইন করবে সেই ইউজারের নাম এখানে দেখাবে, যে আই অ্যাম ওলি, আই অ্যাম নাহি, যে যে ইউজারের নাম দিয়ে লগ ইন করবে তার ইউজারের নাম এখানে অটোমেটিকলি শো করবে। সিস যে যেভাবে শো করতেছে আজকে কত 24 জুন 2016 দেখাচ্ছে লগ ইন করার সাথে সাথে, একইভাবে এখানে যে ইউজারই লগ ইন করবে সেই ইউজারের নাম এখানে শো করবে। তো এই কাজটি কীভাবে করা যায় সেটি এখন দেখাবো, খুবই সিম্পল। তো আমরা আবার আমাদের ক্যানভাসে চলে যাই। তো এখানে আমরা যে কোডটি লিখেছি লগ ইনে, এখানে যাই, এখানে দেখুন দুইটি গ্লোবাল ভেরিয়েবল আছে। তো দুইটি গ্লোবাল ভেরিয়েবল এখানে কমেন্ট করা আছে, আমরা প্রথম কমেন্টটি উঠিয়ে দেবো, প্রথমটা ইউজ করব। তো এখানে হচ্ছে ইউজার নেম, হ্যাঁ, গ্লোবাল ডট ইউজার নেম, গ্লোবাল লিখে ডট ইউজার নেম হচ্ছে এই ইউজার নেম। এখানে আপনি টেক্সট আইটেমে যে ইউজার নাম, ইউজার নেম দিয়েছেন, যে নাম দিয়েছেন সেই নামটি হবে এটি, কোলন ইকুয়াল টু ভি ডট রেকর্ড ডট ইউজার নেম। এই ইউজার আন্ডার স্কোর নেম হচ্ছে আপনার ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজে ইউজার নেমটা, ইউজার নামের কলামটি যেই নামে হবে সেই নামটি হবে এটি ইউজার নেম। অর্থাৎ আমাদের ডাটাবেজের নাম হচ্ছে ইউজার নেম, এই যে দেখুন ইউজার নেম, এটি হচ্ছে ডাটাবেজের নেম। তো এটিকে আপনাদের আগে এনশিওর করতে হবে। তো আমার এখানে ইউজার নেমটিও আমার ইউজার নেম আর এটি হচ্ছে আন্ডার ইউজার আন্ডার স্কোর নেম। তো প্রথমত এই কাজটি করবেন। তো এরপর আমরা এই ভেরিয়েবলটি আমরা ডিক্লেয়ার করব, কোন পেজে আমরা ডিক্লেয়ার করতে চাই, মূলত আমরা হোম পেজে, যেহেতু হোম পেজ আমরা লগ ইন করলে আমরা হোম পেজে আমরা যাই। তো এই দেখুন আমাদের হোম পেজ, হোম পেজে ফর্ম লেভেলে একটা ট্রিগার নিউ ফর্ম ইনস্ট্যান্স, এখানে অনেক কিছু আছে। জাস্ট এখানে এখানে জাস্ট আপনি লিখবেন, এখানে আমি আগে লিখেছি, কমেন্ট করা আছে, জাস্ট কমেন্টটি উঠিয়ে দিই, আপনারা লিখে নেবেন। এখানে ইউজার, ইউজার হচ্ছে একটি ডিসপ্লে আইটেম, কোলন ইউজার একটি ডিসপ্লে আইটেম, কোলন ইকুয়াল টু এই যে গ্লোবাল ডট ইউজার নেম যেটি আমরা এর আগে দিয়েছি, অর্থাৎ এখানে এই যে এখানে গ্লোবাল ডট ইউজার নেম এতটুকু আপনি দিয়ে দিবেন। কোথায় দিয়ে দিবেন? হোম পেজে, এই যে নিউ ফর্ম ইনস্ট্যান্সে, এই যে ইউজার নেম, এই ইউজার হচ্ছে কি, এই ইউজার হচ্ছে আমার এই যে ডিসপ্লে আইটেম। আমি একটি এই যে ডিসপ্লে আইটেম নিয়েছি, এটির নাম হচ্ছে ইউজার, ডিসপ্লে আইটেম আপনি শো করাবেন। এই এই ডিস এই ইউজারই হবে এখানে এই যে কোলন ইউজার, যেটি আমি পেস্ট করে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আগে আমার দেওয়া ছিল। তো কোলন ইকুয়াল টু কোলন গ্লোবাল ডট ইউজার নেম, যে ইউজার আমরা ওখানে ডিক্লেয়ার করেছি সেটি, আর এখানে আমরা এখানে কল করে দিয়েছি। এই দুইটি কাজ আপনাদেরকে এনশিওর করতে হবে। এরপর আপনি যে ইউজার নামে লগ ইন করবেন সেই ইউজার নামে এখানে ওখানে দেখাবে। তো এখন দেখুন আমরা ফর্মসটিকে আবার রান করি। এই যে দেখুন, এই যে ওলি চলে আসছে, ওলি নাম দিয়ে আমি লগ ইন করছি, ওলি চলে আসছে। হ্যাঁ, এরপরে আপনি লগ আউট করে অন্য আরেকটি নামে আপনি লগ ইন করুন, নাহিদ, নাহিদ একজন ইউজার আছে, খুব ভালো ইউজার, ভালো কাজ করে। এটিকে আমরা ওপেন করি, এই যে দেখুন এই যে নাহিদ চলে আসছে, এই যে নাহিদ চলে আসছে। এরপর আমাদের আরেকজন ইউজার আছে মিরাজ, আমার নিজের নামই, পাসওয়ার্ড 123, এই যে দেখুন মিরাজ চলে আসছে।
অর্থাৎ এভাবে খুব সহজেই আপনারা গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে ইউজার নেমকে আপনারা এখানে শো করাতে পারেন। তো এই ছিল টিউটোরিয়ালের মূল আলোচনার বিষয়। আর এখানে যে কোডগুলি আমি ইউজ করেছি এই কোডগুলি সব আমি টিউটোরিয়ালের নিচে দিয়ে দেব। আপনারা শো মোরে ক্লিক করলে এই কোডগুলি পেয়ে থাকবেন। তো এগুলি আপনারা নিজেদের মতো করে ইউজ করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট অন্যদিন আরেকটি বিষয় নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।